আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অল ম্যাথ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর পাটিগণিতের গণিতের অনুশ্রেণী দুই দশমিক দুইয়ের কিছু অঙ্ক আমি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগের সহিত ক্লাসটি দেখলে এই অঙ্কগুলো তোমাদের কাছে একদমই সহজ মনে হবে তো কথা না পারে চলো অঙ্কগুলো সমাধান করা যায় সাত নাম্বার থেকে শুরু করতেছি সাথে আছে বার্ষিক মুনাফায় আট হাজার টাকার চক্রবৃত্তি মূলধন তো এক্ষেত্রে আমাদের যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এই অঙ্কটি কীভাবে সমাধান করতে পারি প্রথমে যেটি লিখতে পারি সেটি হচ্ছে এমন যে আমরা জানি লিখতে পারি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বসাবো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু এক প্লাস আর পাওয়ার চক্রবৃদ্ধি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন আর এরকম তো এক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে আমাদের সূত্রে সি আসছে পি আসছে এক আসছে আর আসছে এন আসছে তো এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এখানে চক্রবৃদ্ধি মূলধনটাকে ধরা হয়েছে আর মূলধন মূলধন সমান এখানে মূলধনকে যা ধরা হয়েছে মূলধন পি সমান আট হাজার টাকা আর সময় সময়কে অবশ্যই অ্যান ধরা হয় এই অঙ্কগুলোর ক্ষেত্রে মুনাফার অঙ্কগুলোর ক্ষেত্রে সময়কে এন ধরা হয় এন সমান সময় যেহেতু এখানে তিন বছর আছে সেহেতু তিন আর আর সমান আর সমান হচ্ছে মুনাফার হার মুনাফার হার মুনাফার হারকে আর বিবেচনা করা হয় তাহলে আর সমান দশ পার্সেন্ট দেওয়া আছে তো দশ পার্সেন্টকে আমরা এভাবে লিখতে পারি একশো ভাগের দশ বা একশো দিয়া দশকে ভাগ দিলে শূন্য দশমিক এক এরকম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার যদি আমরা এখানে মানগুলো বসাই চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে সি তো আমরা এখানে মানগুলো বসাবো পি মান সমানের পরে পি এর মান বসাবো পি সমান মূলধনকে পি ধরা হয়েছে পি সমান আট হাজার আমাদের এখানে দেয়া আছে এর জায়গাতে বসাবো আট হাজার পরে ইন্টু এক যোগ আরের এর জায়গাতে অর্থাৎ এর মানটা আমরা আর সমান ধরি শতকরা বার্ষিক যে হারটা সেটা অর্থাৎ এখানে দশ পার্সেন্ট দেওয়া আছে দশ পার্সেন্টকে আমরা একশো ভাগে দশ লিখতে পারি একশো ভাগে দশকে আমরা শূন্য দশমিক এক লিখতে পারি তো এখানে বসাবো শূন্য দশমিক এক আর জায়গাটাতে উপর এন আছে এন সমান আমরা সময়কে তৈরি এন সমান সময় এখানে যেটা আছে সেটা হচ্ছে তিন বছর তিন তাহলে এখানে আট হাজার এক দশমিক শূন্য এক এটার সাথে এটা যোগ করলে হবে এক দশমিক এক উপরে পাওয়ার তিন আট হাজার গুণ এবার এক দশমিক এক যদি আমরা তিনবার গুণ করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে আমাদের যে রেজাল্ট আসে সেটা হচ্ছে এক দশমিক তিন তিন এক এমন এবার আট হাজারের সাথে এটি যদি আমরা গুণ করি তাহলে আমাদের যে রেজাল্ট আসে সেটি হচ্ছে দশ হাজার ছয়শো আটচল্লিশ সেটি যদি ক্যালকুলেটের মাধ্যমে আমরা করি তাহলে আমাদের যেটি আসবে সেটি হচ্ছে দশ হাজার মূলধন আটচল্লিশ করো তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিচ্ছি এখানে সি সমান এরকম তো প্রত্যেকটার মান বসানোর পরে যে রেজাল্ট আসছে আমাদের সেটা হচ্ছে দশ হাজার ছয়শ আটচল্লিশ তো আমরা এখন লিখতে পারি সুতরাং নির্নে চক্রবৃদ্ধি নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন যেটি আসছে সেটি হচ্ছে দশ হাজার ছয়শ আটচল্লিশ টাকা আর এটি হচ্ছে আনসার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই অঙ্কটি খুব সহজেই এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো যথারীতি আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে অর্থাৎ আট নাম্বারে আট নাম্বার অঙ্কটিতে কি দেওয়া আছে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে আটে আমাদের যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এমন বার্ষিক শতকরা দশ টাকা বার্ষিক শতকরা দশ টাকা মানে হচ্ছে বা বার্ষিক দশ পারসেন্ট একই কথা শতকরা দশ টাকা মানে একশো টাকায় দশ টাকা তো বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ টাকা তিন বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে এটিতে আমাদের যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তো এটি কিভাবে সমাধান করা যায় আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে আমরা এক্ষেত্রেও লিখবো এখানে আমাদের বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটি লিখব সেটি হচ্ছে আমরা জানি প্রথমে সরল মুনাফার সূত্র দিব আমরা জানি সরল মুনাফা আই সমান সরল মুনাফাটাকে আই ধরা হয় এটি হচ্ছে সূর্য তো এই ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলোকে অঙ্কগুলোতে সাধারণত পি সমান আমরা মূলধনকে ধরি মূলধন এখানে যেটি দেওয়া আছে পি সমান পাঁচ আমরা লিখতে পারি যে এখানে পরে কমা দিয়া পি সমান অর্থাৎ মূলধন ধরা হয় এন সমান সময় ধরা হয় সময় এখানে যেটি আমাদের দেওয়া আছে সেটি হচ্ছে তিন বছর আর আর সমান আর সমান আমাদের আহ শতকরা যত টাকা তত অর্থাৎ এখানে 10 টাকা শতকরা তো শতকরা 10 টাকা মানে হচ্ছে একশো বাগের দশ বা এটিকে যদি আমরা বাগ দিই শূন্য দশমিক এখানে পি এর মান বসাই মান বসালে পি এর মানটা আমরা যদি এখানে লক্ষ্য করি পাঁচ হাজার গুণ এন এর মান তিন আর এর মান একশো ভাগের দশ বা শূন্য দশমিক এক তো আমরা একশো ভাগের দশই যদি এখানে বসাই একশো ভাগের দশ কাটাকাটি যদি করি এখানে এই শূন্য এই শূন্য দুই শূন্য এখানেও দুই শূন্য কেটে দিলাম তাহলে আমাদের উপরে তিনটা গুণ করলে যেটি আসতেছে তিন দশে তিরিশ তিন পনেরো তিন পাঁচা পনেরো ততক্ষণে দুই শূন্য অর্থাৎ পনেরোশো টাকা পনেরোশো টাকা এটি হচ্ছে আমাদের সরল মুনাফা এবার আমাদের যেটি বের করতে হবে চক্রবৃদ্ধির মুনাফা বের করতে হবে তাহলে চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে আমরা লিখব আমরা জানি আবার চক্রবৃদ্ধির মুনাফার সূত্রটা হচ্ছে এমন চক্রবৃদ্ধির মুনাফা তো চক্রবৃদ্ধির মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর উপরে পাওয়ার এন এটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তো এটি থেকে যদি মাইনাস করি শুধু মূলধন অর্থাৎ পি তখনই আমরা পেয়ে যাব চক্রবৃত্তি মুনাফা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা আমাদের আগের অঙ্কে যেটি করেছি যে চক্রবৃত্তি মূলধন যখন বের করেছি তখন লিখেছি যে পি ইন্টু ওয়ান প্লাস আর ওপরে পাওয়ার এন এখন আমাদের বলছে চক্রবৃত্তি মুনাফা বের করতে তাহলে আমরা লিখব চক্রটি চক্রবৃত্তি মুনাফা সমান পি ইন্টু ওয়ান প্লাস আর ওপরে এন মাইনাস পি মুনাফার কথা বললে আমাদের এখানে পিটা আবার মাইনাস করতে হবে আর যদি শুধু মূলধন বলতো তাহলে মাইনাস পিটা না লিখবো শুধু এই অংশটুকু লিখব আচ্ছা তো ক্ষেত্রে যেহেতু একই অঙ্ক আমরা উপর থেকে মানগুলো বসিয়ে নিব পি এর মান এখানে আছে আমাদের পাঁচ হাজার এখানে ওয়ান প্লাস আর এর মান আর এরবার আমরা নিচের মানটি নিয়ে কাজ করব। শূন্য দশমিক এক উপরে এন এর মান যেটি আছে সেটি হচ্ছে তিন বিয়োগ পি মান পাঁচ এবার পাঁচ হাজার এক দশমিক এটির সাথে এটি যোগ করলে এক দশমিক এক উপরে এবার পাঁচ হাজারের সাথে যেটি গুণ হবে এক দশমিক এক তিনবার যদি গুণ করা হয় তাহলে হয় এক দশমিক তিন তিন এক পাঁচ হাজার তাহলে আমরা এটির সাথে এটি যখন গুণ করব তখন আমাদের যে রেজাল্ট আসতেছে সেটি হচ্ছে ছয় হাজার ছয়শ আমরা যদি ক্যালকুলেটারে গুণ করি পঞ্চান্ন এত টাকা এটা হচ্ছে চক্রবৃদ্ধি আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে পাঁচ হাজারের সাথে আহ এক দশমিক এক অর্থাৎ এক দশমিক এক তিনবার গুণ করলে এক দশমিক তিন তিন এক হয় ক্যালকুলেটরের মাধ্যমে তো এটির সাথে পাঁচ হাজার গুণ করলে ছয় হাজার ছয়শ পঞ্চান্ন পাঁচ হাজার বিয় করলে আমাদের থাকতেছে এক হাজার ছয়শো পঞ্চান্ন টাকা আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের সরল মুনাফা পনেরোশো টাকা চক্রবৃদ্ধি মুনাফা ষোলোশো পঞ্চান্ন টাকা আমাদের অঙ্কে বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তো আমরা লিখতে পারি সুতরাং পার্থক্য চক্রবৃদ্ধির মুনাফা যেটি বের হয়েছে ষোলোশো পঞ্চান্ন টাকা বিয়োগ করবো সরল মুনাফা পনেরোশো টাকা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে ষোলোশো পঞ্চান্ন বিয়োগ করবো সরল মুনাফা পনেরোশো টাকা বিয়োগ করলে যেটি থাকতেছে আমাদের একশো পঞ্চান্ন টাকা এটি হচ্ছে আমাদের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমার এই অঙ্ক দুটো অর্থাৎ সাত এবং আট অনুশীলনী দুই দশমিক অঙ্ক দুটি খুব ভালোভাবে বুঝতে আমার আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অর্মিত নর্ভুক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো আজকের মতো নিচ্ছি আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে